বাংলাদেশ স্কাউট সাতকানিয়ায় পঞ্চম স্কাউট সমাবেশ ও ষষ্ঠ কাপ ক্যাম্পুরি সম্পন্ন। 11 মার্চ শনিবার রাত 8টায় সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে বাংলাদেশ স্কাউট সাতকানিয়া উপজেলা কমিশনার জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে তাবু জলসায় ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউট সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি ফাতেমাতুজ্জোহরা। মানে কি বলবো, উদ্বোধন যেটা সেটা হয়ে এসেছে, তো দারুণ একটি কনসেপ্টে কাজগুলি হয়েছে। আমি আগে সাতকানিয়া উপজেলার সম্পাদক সুমন কান্তি বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের ডিআরসি প্রশিক্ষক মোর্শেদুল আলম, ডিআরসি আক্তার হোসেন, ডিআরসি সোলাইমান, উপপরিচালক গাজী খালেদ মাহমুদ, চট্টগ্রাম জেলার সিনিয়র সহসভাপতি শাহনেওয়াজ আলী মির্জা, সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন্নবী খোকন, ক্যাম্পুরি প্রোগ্রাম চিফ মোহাম্মদ আক্তার হোসেন, স্কাউট সমাবেশ চিফ অধ্যাপক জয়লান আবেদিন প্রমুখ। এতে সাতকানিয়ার 42টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 38টি উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করেছে। ¡Gracias!